প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি করোনাকালীন বাত ব্যথার চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম, আসলে এখন যে সময়টা চলছে করোনার সময়, বাত ব্যথার রোগীরা চিকিৎসা কিভাবে পাচ্ছে বা পাচ্ছে কি না সেই বিষয়টিতে, এবং এটা আমাদের জন্য খুবই একটা আশার বাণী যে ডিপিআরসিতে সব ধরনের ফ্যাসিলিটিস সবার জন্যই উন্মুক্ত আছে। জি, ধন্যবাদ। আসলে আমরা স্পেশালি তো ব্যথা এবং প্যারালাইসিস নিয়ে আমরা কাজ করে আসছি, তো বাত ব্যথা যে কোনো প্রবলেম, মানে এই জাতীয় আর্থ্রাইটিস বলেন, ডিসেবিলিটি বা প্যারালাইসিস, স্ট্রোক জনিত প্যারালাইসিস, কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা যে কোনো চিকিৎসার এই ক্ষেত্রে আমরা ডিপিআরসি আলহামদুলিল্লাহ করোনাকালীন আমরা কোনো বন্ধ করি না, ট্রিটমেন্ট চলছে এবং এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। শুধু অবশ্যই বলবো, যারা আমাদের অবশ্যই ফলোয়ার, যারা আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তারা যেন আমাদের জন্য দোয়া করেন, যেন আমরা এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারি। আর করোনাকালীন আসলে বাত ব্যথা রুগী শুধু বাংলাদেশে বেড়ে যায়নি, সারা বিশ্বে, এবং করোনা পরবর্তী কিন্তু যে কমপ্লিকেশনগুলো আমরা এখন পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু প্রচুর পেইন হচ্ছে, লাইক অ্যা সিকুনগুনিয়ার মতো। তো সিকুনগুনিয়ার পেইনের পারসেপশনটা একটু ভিন্ন ছিল, আর এই ক্ষেত্রে পারসেপশন, কারণ এভরি ভাইরাল ইনফেকশন, মানে অল আর ইনফেকশন, সো ইনফেকশনে বডিতে ইনফ্লামেটরি চেঞ্জ আসবেই, এবং সেই ক্ষেত্রে যে ইনফ্লামেটরি অ্যান্টি অ্যান্টি ইনফ্লামেটরি যে অ্যাকশান এবং ক্রিয়া প্রতিক্রিয়া, তা থেকে শরীরে যে সিস্টেমগুলো আছে, স্পেশালি রেসপিরেটরি সিস্টেম, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, এবং সিস্টেমের প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে শারীরিক, এই যে বলছে বি ভালো লাগে না অনেক সময় রুগী বলে, বা অস্বস্তিকর বা বিরক্ত লাগে, বা ব্যথা মেজমেজ করে, বা বিভিন্ন ব্যথার সাথে, বিভিন্ন বাত ব্যথার সাথে এই সমস্যাগুলো একসাথে হয়ে গিয়েছে, এবং বাসায় থাকা, মুভমেন্ট কমে যাওয়া, খাবারের ব্যাপার, সব মিলিয়েই আসলে রুগীর সংখ্যা বেড়ে গেছে। আমি বলবো প্রতিটি মানুষ পৃথিবীতে, যত কোটি মানুষ আছে, সেটা একেবারে বাচ্চা হতে শুরু করে যে বাচ্চাটা অন্তত 5 বছরের উপরে, সবাই কোনো না কোনোভাবে শারীরিক এবং মানসিক ব্যথাজনিত সমস্যা বর্তমানে ভুগছে। তো এই ক্ষেত্রে সবার কিন্তু ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই, মেজরিটি মানুষই ট্রিটমেন্ট ছাড়াই ভালো হয়ে যাবে, যদি তারা জাস্ট নিয়মগুলো আবার শুরু করে মেনে চলে, যে আবার হাঁটার অভ্যাস করা, বাসায় বাচ্চাদের বাচ্চাদের মতো করে এক্সারসাইজ করা, বয়স্করা বয়স্কদের মতো এক্সারসাইজ করা। আমরা যে এক্সারসাইজগুলো রুগীদেরকে আগে শিখিয়ে দিয়েছিলাম, বলেছিলাম কোমর ব্যথার ক্ষেত্রে কী এক্সারসাইজ করতে হবে, হাঁটু ব্যথার ক্ষেত্রে কী এক্সারসাইজ করতে হবে স্পেশালি, তারপরে হচ্ছে সাইক্লিং, সাইকেল চালানো, রাস্তা হাঁটা, তো এই এক্সারসাইজগুলো কিন্তু বাসায় যেন কন্টিনিউ শুরু করে সবাই, তাহলে কিন্তু অনেকাংশে কমে আসবে। তারপরে চেস্টের জন্য, চেস্ট আমরা বলছি, চেস্টের যে ডিপ ব্রিদিং এক্সারসাইজের কথা, তারপরে হচ্ছে বিভিন্ন রিল্যাক্সেশন এক্সারসাইজের কথা, তারপরে বাসায় গরম সাবান নেওয়া, কুসুম গরম পানিতে গোসল করা, সারাক্ষণ এসিতে না থাকা, এই যে ব্যাপারগুলা, বা যদি সম্ভব হয় অন্তত সকালে রোদের আলোতে একটু, অনেকে ছাদ আছে, ছাদে যেতে পারে, সেখানে তো কোনো সমস্যা নেই, সেটা ব্যবহার করায়। তো এইগুলো আমাদের এখন যদি আমরা আবার মনে করিয়ে দিতে চাই, যে আমরা যদি সবাই আবার রুগীরা সচেতন হয় প্রত্যেকের জায়গা থেকে, তাহলে কিন্তু আমরা এমনি অনেকাংশেই কমে আসবে। আর খাবার, অবশ্যই খাবারে এখানে মনোযোগ দিতে হবে, যেহেতু অ্যাক্টিভিটিস কমে গিয়েছে, খাবার কমাতে হবে, স্পেশালি যারা অতিরিক্ত ওজনের ব্যাপার, হেলদি খাবারটা সংগ্রহ করা, যেহেতু একটু মুভমেন্টের রেস্ট্রিকশন আছে, সেই ক্ষেত্রে হয়তো বা ওটাও ওভাবে মেনটেন করা এতদিন সম্ভব হয় নাই, তবে এখন থেকে আবার সেটা শুরু করতে হবে। এক্স্যাক্টলি, শুরু করতে হবে। আর এটা হচ্ছে আপনি যেটা স্পেশালি বলছেন যে ভিটামিন ডি, এই ভিটামিন ডি এর আরও ঘাটতি হয়েছে মানুষের শরীরে বাসায় থাকার কারণে, কারণ মানুষ যখন, গ্রামের মানুষ কিন্তু যখন বের হতো কাজ করতো, সেটা কিন্তু অনেক দিন ছিল না, এখন কিন্তু হয়তো আবার তারা মুভমেন্ট শুরু করেছে, রোদ লাগানো সেটা কিন্তু ছিল না। সো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে, যদি কারো এরকম ব্যথা বেদনার কথা বলে, তার একজন স্পেশালিস্টকে দেখিয়ে কিছু ব্লাড টেস্ট করে নিতে পারে, স্পেশালি সিবিসি, ভিটামিন ডি এর লেভেল, ব্লাডের ক্যালসিয়াম লেভেলটা কেমন আছে, কয়েকটা বেসিক টেস্ট করলে কিন্তু মোটামুটি বোঝা যাবে যে শরীরে কী অবস্থা আছে। ইউরিক অ্যাসিড লেভেলটা দেখতে পারে, কারণ আমাদের একটা ঈদ চলে গেল, কোরবানির ঈদ, ঈদের প্রচুর মাংস খাওয়া হয়েছে, ইউরিক অ্যাসিড তো কিন্তু ব্যথাটা বাড়তে পারে, অনেক কারণ আছে।
তো এই জিনিসগুলো আমি বলবো একদিক দিয়ে বেসিক স্বাস্থ্য যে নিয়মগুলো বা এগুলো আবার আমাদেরকে পাশাপাশি একজন প্রয়োজন হলে ডাক্তারকে দেখিয়ে বা স্পেশালিস্টকে দেখিয়ে কিছু ব্লাড টেস্ট করে একটু মানে থ্রো চেক আপ করে নেওয়া চেক আপ করা দরকার আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমরা ফোনটি নিয়ে আসি জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি ওয়ালাইকুম আসসালাম আমি আসান বলছিলাম জি জি দর্শক আপনার সমস্যার কথা বলুন আমরা সবাই শুনতে পাচ্ছি জি সাথে আমার সালাম দিন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমি এই আর এই যখন 46 আমি এনডিএতে জব করি ব্র্যাকে জব করি জি আমাকে ইউজুয়ালি মোটরসাইকেল চালাতে হয় মোটরসাইকেল চালাই এই 1999 এর সরি 1999 সালের জুলাই মাসে আমি ওই জেনারেটর টান দিতে যেয়ে আমার ব্যাক পেন একটু ব্যথা পাইছে আমার ব্যাক পেনটা সিন্স 2010 থেকে আমি তখনই এক্সারসাইজ করে বিভিন্ন ওষুধ খেয়ে এটা কন্ট্রোলে রেখেছিলাম ওটার পরেই আমার ব্যাক পেনটা হঠাৎ বেড়ে যায় তারপরে আমি নারায়ণগঞ্জ ল্যাবে গিয়ে পিবির একজন স্যার ছিল ওনাকে দেখাই তারপরে আলোকে দেখাই ওনারা বিভিন্ন ওষুধ দেন একটা এক্সারসাইজও দেয় এক্সারসাইজ গুলো আমি করেছিলাম ওষুধগুলো খেয়েছিলাম ওষুধ খাইলে আপনার পেইন চলে যায় আবার ইয়ে আপনার ইয়েগুলো আমি ইউটিউবে দেখি অনেক সময় এক্সারসাইজ করি কিন্তু আমার সমস্যা হচ্ছে এক্সারসাইজ গুলা করার পরে মাঝে মাঝে আমার পেইনটা থাকে না যেমন লাস্ট ওয়ান মান্থ আমি কিন্তু কোনো পেইন কিলার খাচ্ছি না যেমন গাবাফেন তারপরে ক্লোফেনাক এসআর এইসব ওষুধ আমাকে দিয়েছিল ওগুলার আমি খাই না জাস্ট ওয়ান শুধু নিউরোবিট খাচ্ছি আর অন্যান্য ওষুধগুলা খাচ্ছি এখন সমস্যা হচ্ছে আমি ইউটিউব দেখে আপনার চ্যানেল যেমন একটু আগেও আপনার যখন ইয়েতে গিয়েছিলেন তখন আমি কিন্তু আপনার এক্সারসাইজ দেখতেছিলাম যেমন ক্যাটের যে এক্সারসাইজ একটা জি আপনার হসপিটাল থেকে তো ওটাও আমি মাঝে মাঝে করি কিন্তু সমস্যা হচ্ছে আমার কোশ্চেন হচ্ছে আপনার কাছে যে আমি আসলে কোন ইয়েটা করবো যেমন আমার সরি আর একটু বলি আমার স্পন্ডলাইসিস সমস্যাও আছে সেটাও প্রায় 5-6 বছর থেকে আর কি আমার নাকি হাড় বাঁকা হয়ে গিয়েছিল যার ধরুন আমি এখন আসলে কোন এক্সারসাইজ গুলো করলে আমার বেটার হবে আপনার কোমর ব্যথাটা কি পায়ের দিকে নামে না কোমরই থাকে পায়ের দিকে আগে খুব নামতো এখন নামে আপনি কি এমআরআই করেছিলেন এমআরআই না এমআরআই স্যার করি নাই আমি এক্সরে করেছিলাম স্যার আমরা আমাদেরকে বলেছিল আমাকে দুই তিনটা এক্সরে দিয়েছিল ওনারা আমাকে একটা এক্সারসাইজ শুধু দেখিয়ে দিয়েছিল এখন কি মোটরসাইকেল চালান হ্যাঁ মাঝে মাঝে চলে যেমন কালকে আমি ঢাকা আমার বাসা ঢাকা আমি বাসা ঢাকা থেকে আসছি আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আপনার ওনার এক্সারসাইজ কোনটা করতে করলে ওনার জন্য ভালো উনি সেটাই জানতে চাচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা কারণ এক এক ব্যাক পেইনের ক্ষেত্রে এক এক এক্সারসাইজ কারণ স্পন্ডাইলোসিসের ক্ষেত্রে একরকম এক্সারসাইজ পিএলআইডির ক্ষেত্রে আরেক রকম এক্সারসাইজ মাসেল স্প্রেন স্ট্রেন হলে আরেক রকম এক্সারসাইজ স্পন্ডাইলোলিস্থেসিস বলতে একটি টার্মস আছে সেটার ক্ষেত্রে এক্সারসাইজ ভিন্ন এবং বয়স অনুযায়ী এক এক রকম হবে এবং পেশা অনুযায়ী সো এই জিনিসগুলো একজন স্পেশালিস্টই নির্ধারণ করতে পারে তো আমি বলবো আপনি যেহেতু দীর্ঘদিন যে এক্সারসাইজগুলো করলে আপনি বেটার ফিল করছেন আপনার ভাষা আপনি বলছিলেন যে আপনি অনেক এক্সারসাইজ করলে ভালো থাকেন ভালো লাগে আপনি জাস্ট ও এক্সারসাইজগুলো কন্টিনিউ করেন আর আপনার কেসটা স্পন্ডাইলোসিস আপনি বলছেন ঠিক আছে বাট কনফার্ম ডায়াগনোসিস নাই আপনার কাছেও যে এটা আইদার পিএলআইডি উইথ স্পন্ডাইলোসিস না শুধু স্পন্ডাইলোসিস সেটাও কিন্তু নাই সাধারণত 35-40 পরে স্পেশালি 40-45 পরে আমরা বাংলাদেশের পুরুষদের স্পন্ডাইলোসিস সমস্যাটা পেয়ে থাকি সাধারণত আমি এটা বলছি 90% কেসের ক্ষেত্রে মহিলাদের হয়তো একটু আগে হয় তো সেটা একটা বয়সের ব্যাপার আছে তারপরে আপনি মোটরসাইকেল ড্রাইভ করেন বলছিলেন তো মোটরসাইকেলের বসার কিছু ব্যাপার আছে মানে প্রফেশনাল যে অ্যাক্টিভিটিসগুলো তারপরে সবসময় কিন্তু মানুষ মোটরসাইকেলে শুধু সাইকেল চালিয়ে মানে চলে না সে অনেক ক্ষেত্রে আপনাকে ঠেলতে হয় সো এই জিনিসগুলো নিয়ে আপনার কোমর ব্যথাটা হয়তো পারসিস্ট করছে সো যেই যে এক্সারসাইজগুলো করলে আপনার ভালো লাগে সেগুলো করেন তবে আমি বলবো যে ব্যাকের যে স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আছে আপনি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক বা যে কোনো ইন্টারনেটে আপনি ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ সেগুলো অনেকগুলো এক্সারসাইজ পাবেন এবং মডিফাইড করা আছে মানে উপরে হয়ে শুয়ে বিভিন্ন প্রকার কোর স্টেবিলিটি হতে পারে বা ক্যাটে আমি যেটা বলছি ক্যাটের মতো করে বা আপনার উপরে হয়ে শুয়ে নৌকা তৈরি করা
বিভিন্ন প্রকার এক্সারসাইজ আছে, যেটা যেটা করলে দেখবেন আপনি বেটার ফিল করেন সেটা করবেন। আর অবশ্যই স্পাইনকে সোজা রেখে মোটরসাইকেল চালাতে হবে, বা মানে রাস্তা ভাঙা বা খুব রিক্সি জায়গায় আপনি সাবধানে মোটরসাইকেলটা চালাতে হবে। আবার মোটরসাইকেল যখন আপনাকে ঠেলতে হয় সেই ক্ষেত্রে সাবধানে ঠেলতে হবে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর সাঁতার আপনার জন্য বেস্ট এক্সারসাইজ, যদি সেটা আপনার জন্য সম্ভব হয় সেটা আপনি করতে পারেন। অথবা হাঁটা, মানে সমান রাস্তা হাঁটা, হাঁটার ক্ষেত্রে কিন্তু সবাইকেই বলবো আপনারা হাঁটার সময় স্পেশালি স্পোর্টস শ্যু বা কাপড়ের শ্যু বা সফট শ্যু ব্যবহার করবেন, কোনো নর্মাল জুতা স্যান্ডেল এই জাতীয় কোনো জুতা ব্যবহার করবেন না, বা অফিসিয়াল শ্যু ব্যবহার করবেন না, অবশ্যই স্পোর্টস শ্যু ব্যবহার করতে হবে। আপনি বলেন, খুব জোর দেন যে পুনর্বাসন একটা বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়েই আমরা পরবর্তীতে কথা বলবো। আজকে আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এসএ টেলিভিশনের দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি সব দর্শকদেরকে বলবো আপনারা দয়া করে অন্তত যখন বাসা থেকে বের হন মাস্কটা ব্যবহার করবেন, কোনো কোলাহল পরিবেশে প্রয়োজন ছাড়া যাবেন না, নিজেকে ভালোবাসুন এবং আপনার ফ্যামিলির মেম্বারদেরকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।